ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي الحمد لله সংক্ষিপ্ত সময় আমরা একটা ছোট্ট একটা আমল যে আমল করার কারণে রাসল সাল সাল্লাম বলছেন যদি কারো পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে আল্লাহ তার সমস্ত ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তো এই আমলটা অবশ্যই আমরা নিয়মিত করার চেষ্টা করবো সাল্লাম প্রত্যেক ফরস সালাদের পরে এগুলা আমল করতেন প্রায় বিয়াল্লিশ থেকে তেতাল্লিশটা রকমের তিনি দোয়া পড়তেন আমল করতেন তার ভিতরে একটা হচ্ছে এই দোয়া অর্থাৎ ঋণের ঋণের বোঝা বোঝা থেকে থেকে ঋণ মুক্তি দোয়া অর্থাৎ আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য দোয়া করা যদি আমরা এই দোয়াটা পাঠ করি রাসলাম বলছেন যে পাহাড় পরিমাণ সমান ঋণ হলো ঋণের বোঝা হলো আল্লাহ তালা তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এই দোয়াটা পাঠ করলে এটা হচ্ছে তিরমিজির হাদিস বাই হাকির দাওরাতুল কাবির মিসকাতের হাদিস নাম্বার দুই হাজার চারশো ঊনপঞ্চাশ দোয়ার সম অধ্যায় নয় বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া অনুচ্ছেদ সাত সইহা হাদিস নাম্বার দুইশো ছেষট্টি তো আমরা দোয়াটা পড়ছি এবং প্রত্যেক ফরসালাতের শেষে আমরা এই দোয়াটা পড়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমাদের ঋণ আল্লাহ তালা মাফ করে দিবেন ঋণের জন্য অবশ্যই ঋণ মুক্তির আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন তো দোয়াটা হচ্ছে রাসলাম বলেছেন আল্লাহ হুম বিক আবারও বলছি আল্লাহ হুমবাকি বি হালালিকা আম হারামেকা ও বেফাজ বেফাজলেকা আম্মান সেওয়াক এটা হচ্ছে দোয়া অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষী হীন করুন তাহলে অর্থটা হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন অর্থাৎ হারাম থেকে আল্লাহ আমাকে বিরত রাখেন হারাম থেকে আমাকে দূরে রাখেন হালাল দ্বারা আমাকে যথেষ্ট করেন হালাল দ্বারা আমাকে রাজি খুশি করেন সন্তুষ্ট করেন অর্থাৎ হালাল যেন আমি উপার্জন করতে পারি হালাল যেন খেয়ে আমি পরিতুষ্ট হতে পারি আমি যেন হালাল দ্বারাই আমি যেন খুশি থাকতে পারি এই জন্য হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে আমাকে বিরত রাখুন অর্থাৎ আমার থেকে হারামকে দূরে দেন এবং আমার প্রতি আপনি অনুগ্রহ করেন দয়া করেন এবং অন্যের মুখাপেক্ষিহীন যেন না হয় এই মুখাপেক্ষিহীন করুন অর্থাৎ আমি যেন কারো কাছে ধর্ণ না ধরি অধীনে যেন না যায় এর জন্য আপনি আমাকে আমার প্রতি রহম করুন দয়া করে আশা করি অবশ্যই আমরা এই আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ